বিপিএল টিকিটের দাম বেড়েছে দেড়গুণ। 2024 বিপিএল এর কোন ক্যাটাগরির টিকিটের মূল্য কত এবং টিকিটগুলো কোথা থেকে সংগ্রহ করবেন তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। 19 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে 2024 বিপিএল। বিপিএল এর দশম আসরকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম তিন ভাগে অনুষ্ঠিত হবে 2024 বিপিএল এর সর্বমোট 46টি ম্যাচ। ইতিমধ্যে বিসিবি থেকে ঘোষণা করা হয়েছে ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য তালিকা। গত 2023 বিপিএল আসরের তুলনায় এবারের আসরে টিকিটের মূল্য বেড়েছে প্রায় দেড়গুণ, যেখানে ভিআইপি, গ্র্যান্ড স্ট্যান্ড ও ক্লাব হাউস এর টিকিটগুলোর দাম বেশিরভাগ বেড়ে গিয়েছে। তবে ইস্টার্ন স্ট্যান্ড ও নর্থ সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য তালিকা কিছুটা স্থির রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2024 বিপিএল এ কোন ক্যাটাগরির টিকিটের মূল্য কত ধরা হয়েছে। 2024 বিপিএল এ গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ধরা হয়েছে 2500 টাকা। এরপর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে 1500 টাকা। তৃতীয়তে রয়েছে ক্লাব হাউস। ক্লাব হাউস টিকিটের মূল্য তালিকা ধরা হয়েছে 800 টাকা। এরপর নর্থ সাউথ স্ট্যান্ডের টিকিটগুলোর মূল্য ধরা রয়েছে 400 টাকা করে। সর্বশেষ ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটগুলোর মূল্য ধরা হয়েছে 200 টাকা। সর্বমোট এই 5 ক্যাটাগরির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি, যেখানে গত আসরে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ছিল 1500 টাকা, ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ছিল 1000 টাকা, ক্লাব হাউসের মূল্য ছিল 500 টাকা, নর্থ সাউথ স্ট্যান্ডের মূল্য ছিল 300 টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য ছিল 200 টাকা। সেখানে কিন্তু এবারের আসরে প্রায় দেড়গুণ মূল্য বৃদ্ধি করেছে টিকিটের। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই টিকিটগুলো আপনারা কীভাবে সংগ্রহ করবেন। তো বিপিএল এর টিকিটগুলো কিন্তু অনলাইন অফলাইন দুই ক্ষেত্রে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো প্রথমে দেখি অফলাইনে কীভাবে টিকিটগুলো সংগ্রহ করবেন। তো অফলাইনে আপনারা টিকিট সংগ্রহ করতে হলে আপনাদেরকে টিকিট সেল ভেনু যেটা ধরা রয়েছে সেটা হলো শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর যে স্টেডিয়াম রয়েছে এখানে কিন্তু টিকিট বিক্রি করা হবে। আর টিকিট বিক্রির যে কাউন্টারগুলো রয়েছে সেটা এখানে বলা রয়েছে অ্যাডজাসেন্ট টু গেট নাম্বার 1 অফ শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর 2 নিয়ার বাই দ্য একাডেমি গ্রাউন্ড। তো মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেটে কিন্তু আপনার টিকিট কাউন্টার করা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। আর এই টিকিটগুলো কখন থেকে কখন পর্যন্ত বিক্রি হবে তা সেই সময়টা এখানে দেওয়া রয়েছে, সকাল 9:30 থেকে রাত 8 পর্যন্ত। আর টিকিট বিক্রি শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে। 16 জানুয়ারি থেকে টিকিটগুলো বিক্রি করা হয়েছে। আর এই টিকিটগুলো কখন পাবেন, ম্যাচ ডে এবং প্রিভিয়াস ডে। তো যেই দিন ম্যাচ রয়েছে ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা টিকিট পাবেন, এবং এই ম্যাচ যেদিন রয়েছে তার আগের দিনও এই টিকিটগুলো বিক্রি করা হবে। তো ধরুন 20 তারিখে কিন্তু রংপুর ও বরিশালের মধ্যকার ম্যাচ রয়েছে, তো 20 তারিখের এই রংপুর বনাম বরিশালের মধ্যকার ম্যাচের টিকিট আপনারা পাবেন 19 তারিখ থেকে 20 তারিখ ম্যাচ শুরুর আগ পর্যন্ত। এছাড়াও অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হলে আপনাকে অনলাইনে ভিজিট করতে হবে ticket.tigercricket.com/bd এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে অফিসিয়ালভাবে কিন্তু বিসিবি তারা টিকিট বিক্রি করে থাকবে। তো আপনারা যারা মাঠে বসে খেলা দেখবেন অবশ্যই আগেই টিকিট সংগ্রহ করে নেবেন, শুরুর দিকেই কিন্তু টিকিটগুলো শেষ হয়ে যায়। তো বিপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট পেতে আমাদের ভিডিওতে লাইক দিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।